সত্যি শুভঙ্কর, তোর লেজ না ধরলে পুরুলিয়া যে এত সুন্দর তা এত তাড়াতাড়ি জানতেই পারতাম না। আরে সুন্দরের এখনই কি দেখলি? এখনো ট্রেন থেকেই নামলি না, ট্রেনের কামরাতে বসেই পুরুলিয়ার সৌন্দর্য বুঝে গেলি? বোঝার ক্ষমতা থাকলে ট্রেনের জালনা দিয়েও সব বোঝা যায়। খুব বোঝা বুঝেছ, এখন চলো নামি, স্টেশন এসে গেছে, নে ওটাকে গাড়টা মেরে তোল। হ্যাঁ, পুরুলিয়া এসে গেছে? না না, সবে বনগাঁ স্টেশন ছাড়লো, তুমি ঘুমাও। নটাঙ্কি পরে করো বাবারা, এখন নামি চলো। কিরে বাবু, কত দূর? ট্রেন থেকে নামলি? হ্যাঁ এই তো বাসে আছি। বাসে আছিস? তা গয়েশপুর ঢুকেছিস? না, গয়েশপুর এখনো ঢুকিনি, আরো আধ ঘন্টা সময় লাগবে। যাক, তোরা তিন বাদর যে একসাথে এসেছিস তাতে আমরা ভীষণ খুশি হয়েছি। তোদের জন্য দোতলার বড় ঘরটায় ব্যবস্থা করা হয়েছে। যাও গিয়ে বিশ্রাম নাও, একটু পরে দুপুরের খাবার দেয়া হবে, খেয়ে দেয়ে তারপর বিকেলে ঘুরতে বেরিও। দুপুরের খাওয়া শেষ করে তিন বন্ধু দোতলার ঘরে ফিরে এলাম। শায়ক বলল, শুভ আজকে বিকেলে কোথায় ঘুরতে নিয়ে যাবি? শহরের দিকটায় পরে যাব, আগে চল আমাদের এই গয়েশপুরের পেছনের দিকটায় ঘুরে আসি। ওখানে সুন্দর মিলনী নদী বয়ে চলেছে, দেখবি, তা দেখে তোদের মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে। সেই মতো বিকেল পাঁচটা নাগাদ আমি শায়ক এবং মিথিলকে নিয়ে মিলনী নদী দেখাতে নিয়ে গেলাম। শায়ক আর মিথিলের তো বটেই, অনেক দিন পর মিলনী নদী দেখে আমারও মনটা আনন্দে ভরে যায়। কুলকুল শব্দে মিলনী নদীর বয়ে চলা আর নাম না জানা কত পাখির আনাগোনা দেখে আমরা সময়ের হিসেব হারিয়ে ফেলি। হঠাৎ বাড়ি থেকে আসা বাবার ফোনের আওয়াজে আমাদের সঙ্গ ফেরে। কিরে তোরা কোথায়? এই তো আমরা নদীর কাছে এসেছিলাম, বাড়ি ফিরছি, তাড়াতাড়ি চল, শায়ক বলল। এমন একটা দারুণ বিকেল আমি কোনো দিন কাটাইনি, মিথিল সম্মতি জানিয়ে মাথা নাড়ল। আমি বললাম, যে পথে এসেছিলাম সেই পথে ফিরতে গেলে অনেক সময় লেগে যাবে, চল কবরের পাশ দিয়ে চলে যাই, 10 মিনিটে পৌঁছে যাব। তিনজনেই কবরের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলাম। কিছু দূর যেতেই শায়ক বলল, হ্যাঁ রে শুভ, কবরের পাশের ওই একতলা বাড়িটিতে কেউ থাকে না নাকি? আমি বললাম, হ্যাঁ শুনেছি ওই বাড়িটা নাকি ভালো না, ওখানে নাকি অ্যানাবেলের ভূত থাকে। মিথিল একটু ভীতু প্রকৃতির, সে মুখে কিছু বলল না, তবে তার চোখ মুখের অভিব্যক্তি দেখেই বোঝা গেল যে সে ভীষণ ঘাবড়ে গেছে আমার কথা শুনে। শায়ক ঠিক সেই মুহূর্তে বলে ওঠে, অ্যানাবেল মানে তো পুতুলের মধ্যে খারাপ আত্মার প্রবেশ, অ্যানাবেল নিজে খুব একটা দেখা দেয় না, তবে যতদূর শুনেছি সে একটা পুতুলের মধ্যে প্রবেশ করে, যার পিছু নেয় তার নাকি আর রক্ষে থাকে না। কেউ দেখেছে নাকি অ্যানাবেলকে? আমি বললাম, বাবা হয়তো বলতে পারবে। রাতে খাওয়া দাওয়ার পর বাবা দোতলার ঘরে আমাদের সঙ্গে দেখা করতে এলে আমি বাবাকে কবরের সামনের রাস্তা দিয়ে বাড়ি ফিরবার কথা বললাম এবং ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞেস করলাম। সব শুনে বাবা গম্ভীর হয়ে বলল, আজ থেকে 30 বছর আগে ওই বাড়িতে এক মহিলা বাস করত। রাতে যারা ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করত তারা ওই বাড়ি থেকে বিভিন্ন রকমের মন্ত্র পড়ার শব্দ আর পুতুলের আওয়াজ শুনতে পেত। লোকেরা ওই মহিলাকে সন্দেহ করতে শুরু করল। হঠাৎ এক সময় এই গয়েশপুরের শিশুরা নিখোঁজ হতে শুরু করে, তাদের আর কোনো খোঁজ পাওয়া যেত না। তখন গয়েশপুরের মানুষেরা বলে ওই বাড়িতে তল্লাশি করতে, কারণ ওই বাড়ির সামনের পথ দিয়ে যাওয়া আসার সময় অনেকবার বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা গেছে। তো পুলিশ সেই বাড়িটাতে তল্লাশি করে অনেক শিশুর মৃতদেহ উদ্ধার করে, কিন্তু সেই মহিলাকে আর খুঁজে পাওয়া যায় না। অবাক করা কাণ্ড এই যে প্রতিটা শিশুর মৃতদেহের পাশে একটা করে পুতুল পড়ে থাকতে দেখা যায়। সেই ঘটনার পর মানুষের আর বুঝতে বাকি থাকে না যে ওই মহিলাই আসলে অ্যানাবেল। সেই ঘটনার পর থেকে ওই পথে যাতায়াত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় কবরখানা। তবে আজকে তোমরা শর্টকাটে আসবার জন্য যেমন ওই পথে এলে, তেমনি অনেক রাতে শহর থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরবার জন্য যারা ওই পথ ধরে
তারা এখনও ওই বাড়ি থেকে মহিলার বিকট হাসির শব্দ এবং পুতুলের আওয়াজ শুনতে পায়। যাই হোক, অনেক রাত হয়েছে, এবার তোমরা ঘুমিয়ে পড়ো। বাবা চলে যাওয়ার পর সবাই খানিকক্ষণ চুপচাপ। তারপর শায়ক বলল, আজ রাতেই আমরা ওই বাড়িতে যাব। বলিস কি রে শুভ, তুই কি পাগল হলি নাকি? একটু আগে কাকু কি বললে শুনলি না? ওটা একটা মৃত্যুপুরী, ওখানে গেলে আর ফিরে আসতে হবে না। হরর মুভি দেখে দেখে তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে দেখছি। দেখ ভাই, এটা কিন্তু মুভি না ভাই। শায়ক বলল, তোরা গেলে যা, না হয় না যা, আমি আজ রাতে ওই বাড়িতে যাবই। অগত্যা আমাদেরও শায়কের পিছু নিতে হলো। শায়কের নির্দেশে এক ড্রাম কেরোসিন আর একটা দেশলাই সঙ্গে নেওয়া হলো। সেগুলো দিয়ে যে কি হবে আমরা তার কিছুই বুঝলাম না। বাড়ির ভেতর ঘুটঘুটে অন্ধকার আর বিশ্রী পচা গন্ধ। আমি বললাম, ভাই এর মধ্যে থাকা যায় না, ফিরে চল। কেন পাগলামো করছিস? শায়ক বলল, তোদের তো আমি আসতে বারণই করেছিলাম, আসলি কেন? এরই মধ্যে মনে হলো ছাদের ওপর কিসের একটা শব্দ হচ্ছে। তিনজনে দৌড় লাগালাম সেই দিকে। ছাদে পৌঁছে যা দেখলাম তাতে আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আত খাওয়া অবস্থায় পড়ে আছে একটা কুকুরের রক্তাক্ত মৃতদেহ, আর তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বীভৎস পুতুল। সেই পুতুলের আকার ক্রমশ বড় হতে হতে একটা মহিলার আকার নিচ্ছে। মিথিল সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। সেই মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। কাছাকাছি আসতেই শায়ক কেরোসিন ছুড়ে দিল তার দিকে। তারপর আমাকে বলল, শুভঙ্কর দেশলাই ঢুকে দে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল সেই ভয়ানক শরীর। আমরা মিথিলকে তুলে নিয়ে বাড়ির বাইরে চলে এলাম, যেখানে চাঁদের আলো চারিদিকে মায়াজাল বুনে রেখেছে। আমি শায়ককে জিজ্ঞেস করলাম, কি ঘটে গেল? আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না, সব কেমন ঘোরের মতো লাগছে। শায়ক বলল, শুভ কাকুর কথা শুনেই আমি বুঝেছিলাম, এই বাড়িতে যে মহিলা থাকতো তিনি অনেকদিন আগেই মারা গেছে। তোরা যাকে দেখলি সে আসলে অনেক আত্মার সমষ্টি, যারা একটা অশুভ শরীরে বাস করত। এই বাড়িতে যে মহিলা বাস করত সে নিশ্চয়ই অ্যানাবেলের আত্মাদের ডাকতে পারত, তাই তার মৃত্যুর পর তার শরীর হয়ে ওঠে অশুভ আত্মাদের ঘর। এই পথে মানুষদের আসা যাওয়া বন্ধ হলে অ্যানাবেলের আত্মারা নিরীহ জীবজন্তুদের ধরে খেতে শুরু করে। এই বাড়িতে যে মহিলা থাকতো তার দেহ পোড়ানো হয়নি, তাই মৃত্যুর পর সেই দেহ এতদিন অশুভ আত্মাদের ঘর হয়েছিল। আজকে আগুন দেবার পর আশা করি সেই দেহ আর সেই সব আত্মারা সবাই মুক্তি পেয়েছে। গয়েশপুরের মানুষেরা কোনোদিন জানতেও পারবে না কি করে হঠাৎ ভুতুরে বাড়িটা থেকে ভেসে আসা পুতুলের আওয়াজ আর মহিলার হাসির আওয়াজ বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, পুরো ঘটনার জন্য শায়কের একটা বেশ বড় সাইজের প্রশংসা পাওনা আছে, সেটা কলকাতায় ফিরে গিয়ে কড়ায় গণ্ডায় মিটিয়ে দেবো।